গ্রাম কলোলিয়ানে 1500 বছরের আকর্ষণীয় ভাস্কর্যের সন্ধান পাওয়া গেল। প্রত্নতত্ত্ব বিভাগ উদ্যোগ নিলে হতে পারে দ্বিতীয় উৎকটি। প্রাচীন ইতিহাসের বহু স্পষ্ট নিদর্শন রয়েছে জঙ্গলাকীর্ণ পাহাড়ের উচ্চ শিখরে। আসাম বিশ্ববিদ্যালয়ের ভিজুয়াল আর্টস বিভাগের সহকারী অধ্যাপক গণেশ নদী এবং গবেষক বিনয় পাল সম্প্রতি ওই দুর্গম অঞ্চল সরজমিনে পর্যবেক্ষণ করে দারুণ উৎসাহিত হয়েছেন। তারা সাংবাদিকদের জানান, CNN24 চ্যানেল থেকে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। বরাকের ঐতিহ্য অনেক সমৃদ্ধশালী, সবাই জানি আমরা। আজকে আমি একটা এমন একটা সত্যের সন্ধানে এসেছি, ভাস্কর্যের সত্যের সন্ধান। সেটা আমরা অনেকেরই জানা নেই, কিন্তু একটা বিরাট ভাস্কর্যের সত্যের সন্ধান মিলেছে ডক্টর গণেশ নন্দী মহাশয়ের ও ডক্টর বিনয় পালের অনুসন্ধান করে এই সত্যের সন্ধানে আমরা পৌঁছেছি। আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর গণেশ নন্দী মহাশয় ও ডক্টর বিনয় পাল, ওনাদের যৌথ প্রচেষ্টায় এই সন্ধানটা মিলেছে। তো স্যারের কাছ থেকে জেনে নেই আমরা কি করে সত্যের সন্ধানটা মিলল। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার বিনয়। বিষয়টা হচ্ছে সত্যের সন্ধান, সেটা ঠিকই, মানে আমাদের বরাক উপত্যকার সমৃদ্ধ অতীত আছে, সেটা আমাদের সব লেখায় বা বিভিন্ন যে এভিডেন্স আমাদের কাছে আছে, এবং আমরা যেহেতু ইতিহাসটাকে সেই রকম ধরে রাখতে পারিনি, তার জন্য যত আমরা নতুন নতুন খোঁজ করছি তত আমাদের অতীতটা আরও সামনে বেরিয়ে আসছে। সেই জায়গায় সাম্প্রতিককালে আমি আর বিনয় আমরা এই খোঁজ সবসময় করি, মূলত শিল্পক্ষেত্রকে কেন্দ্র করে, কিন্তু সাম্প্রতিককালে একটা ছবি আমাদের কাছে এসেছিল, দেখেছিলাম যে বা শুনলাম যেটা, যে আসাম মিজোরাম সীমান্তের একটা রিয়াং বস্তিতে এইরকম একজন দেবতার পূজা করা হয়, সেটা পাথরের একটা ভাস্কর্য। কিন্তু ছবিটা দেখেই মানে আমাদের যতটুকু পড়াশোনা আছে তার ভিত্তিতে বুঝলাম যে এই ভাস্কর্য এখানে কিভাবে আসতে পারে, কারণ পাথরের ভাস্কর্যের যে মানে পরম্পরা যেটা, সেটা আমাদের এখানে গড়ে ওঠেনি। সেই অর্থে একমাত্র ভাস্কর্য যেটা আমরা ভুবন পাহাড়ে পেয়েছিলাম একটা, সেটাকে সুজিত চৌধুরী বলেছেন যে 1000 বছরের পুরনো হতে পারে। তো এর বাইরে তো আমরা এরকম কিছু পাইনি। তো কী আছে ওইখানে আমরা শুনে তখন আর আগে পিছিয়ে কিছু আমরা ভাবনা চিন্তা করিনি। আমি আর বিনয় গত 26 তারিখ আমরা রওনা দিই কাটলিছড়ার দিকে। তারপর আমাদের সাহায্যের হাত বাড়ালো ব্রু পিপুলস ফোরামের অনেক উদ্যোগী যুবক যুবতীরা। আমরা তারপরে বলদাবলদি হয়ে সরাসরি পাহাড় চড়তে শুরু করলাম, একেবারে বিপজ্জনক খাড়া পাহাড়। তো সেখান দিয়ে আমরা প্রায় 2 ঘন্টা রাস্তা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, রাস্তাঘাট বলার ঠিক না, কারণ ওইটা ওদের নিজস্বভাবে যাতায়াতের জন্য তৈরি, তার মধ্য দিয়েই অনেক কষ্টে আমরা গিয়ে প্রায় 2 ঘন্টার বিপদসংকুল জার্নির শেষে গিয়ে পৌঁছলাম সেই মন্দিরের সামনে। এবং এখানে যে পাওয়া মানে ঘাড়মোড়ার গভীর জঙ্গলে আমরা যেটা ওই দিন পেলাম, তো সেই ভাস্কর্য এবং ঊনকোটি পিলাক সব কিছুর মধ্যে একটা সংযোগ রয়ে গেছে। তবে পিলাকে যে জিনিসটা আমরা দেখলাম সেখানে হচ্ছে বৌদ্ধ এবং হিন্দু ধর্মের মানুষ সমানভাবে ছিলেন, এবং বৌদ্ধ এবং হিন্দু ধর্মের সহাবস্থানের কারণে সেখানে বৌদ্ধ এবং হিন্দু দেবদেবীর মূর্তি মিলেছে। কিন্তু এখানে রিয়াংরা হচ্ছে আগাগুড়াই হিন্দু, যার জন্য এখানে সম্ভাবনাটা হচ্ছে মানে ওরা হর পার্বতী থেকে শুরু করে লক্ষ্মীনারায়ণ এইসব মূর্তি পাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে মানে একটা ইতিহাস, সেটা নিয়ে কিন্তু কোনো চর্চা আমরা খুঁজে দেখলাম যে বরাক উপত্যকার ইতিহাসেও কিন্তু কোনো উল্লেখ আমরা পাইনি এখন পর্যন্ত যারা চর্চা করেছেন। তো স্বাভাবিক অর্থে এটা নিয়ে একটা তুমুল সাড়া পড়ে গেল। এরপর আমরা অনেক আপনার প্রত্যেক কাজই তুমুল সাড়া পড়েছে। আমরা গত ভিডিওতে দেখেছিলাম স্যারের ভাস্কর্যের অসাধারণ কারুকার্য, বিনা রং তুলি ছাড়া স্যার কাপড় দিয়ে যে এত এত সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি করেছেন। তো ওনার আরও একটা প্রচেষ্টা, আরও একটা বিরাট সমস্ত ভারতবর্ষে সাড়া পড়ে যাচ্ছে। তো আরও
কিছু জানি। সেটা অবশ্য আমার একক না, সেটা আমি বলবো না, বিনয়ের তো সঙ্গে ছিল, আমরা সমানভাবে ছিলাম। তো আরো অন্যরা যে রিয়াং জনগোষ্ঠীর মানুষও মানে দারুণ উৎসাহে আমাদের সাহায্য করেছেন, সেটা অবশ্যই করা দরকার না। কিন্তু তারপরে যে ডেভেলপমেন্টটা যে কারণে সবাইকে জানানো দরকার, বিষয়টা যেহেতু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার, সুতরাং এখানে আমাদের সঙ্গে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সরাসরি যোগাযোগ হয়েছে। মানে আমাদের প্রাক্তন উপাচার্য জয়ন্তভূষণ ভট্টাচার্য, তিনি একজন প্রখ্যাত ইতিহাসবিদ, তিনি চিঠি লিখেছেন ব্যক্তিগতভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে, এবং আমার সঙ্গে সরাসরি, আমি নিজে কথা বলেছি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এডিশনাল ডিরেক্টর জেনারেল ডক্টর অলোক ত্রিপাঠীর সঙ্গে। তো উনি একসময় আসাম বিশ্ববিদ্যালয়ে ছিলেন আমার পরিচিত, তো সরাসরি ওনার সঙ্গে কথা হয়েছে। তো উনি বললেন, এটা তো একটা দারুণ ব্যাপার, আপনি আমাকে ফটোগ্রাফ এবং লোকেশন সব কিছু পাঠান, আমি দেখছি। তারপরে উনি, আমি যখন ফটোগ্রাফ আর সবগুলো একদম ডিটেলস পাঠালাম, তখন উনি বললেন যে এটা তো সত্যিকারেরতেই একটা দারুণ মানে ইন্টারেস্টিং সাইট দেখা যাচ্ছে, এটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতেই হবে। তো উনি বললেন যে আমি এর মধ্যেই গুয়াহাটি থেকে রিজিওনাল আর্কিওলজিক্যাল সেন্টার থেকে আমি প্রতিনিধি দল পাঠাবো, এমনকি আমি 8 ডিসেম্বর সম্ভবত গুয়াহাটি আসার কথা রয়েছে, যদি আসি তাহলে আমি নিজে ওদের সঙ্গে কথা বলে পাঠাবো। আর যদি প্রতিনিধি দল গোষ্ঠীর মানুষ এখানে এসে হাজির হয়েছিলেন, যে বাইরের প্রথম কোনো ব্যক্তি ওদের খুঁজে গেছে বলে। তারপরে আমরা দেখলাম যে মূর্তিগুলো সেখানে, বেশ কিছু মূর্তি পাথরের গায়ে মানে খোদাই করা আছে, কিন্তু মূর্তির শৈলীগুলো দেখে সত্যি আমরা তাক লেগে গেলাম। কারণ রিসেন্টলি আমি পিলাক এবং উনকুটিতে যেসব মূর্তি পাওয়া গেছে সেগুলো স্টাডি করে এসেছি, তো সেগুলো ছিল 5th-6th century থেকে শুরু করে 12th century পর্যন্ত, ওই সময়ের মূর্তিগুলো। কিন্তু আমি দেখলাম যে সেই শৈলীর কাজ কিন্তু এখানে রয়ে গেছে, পাথরে খোদাই করা মূর্তিগুলো। এবং 1997 থেকে 2001-এর সময়ের মধ্যে যে মিজো রিয়াং সম্পর্কের যখন অবনতি হয়েছিল, তখন কিন্তু একাধিকবার ওই মূর্তিগুলোর উপর আক্রমণ হয়েছে। তো আক্রমণে মানে বোমা দিয়ে ম্যাক্সিমাম মূর্তি টুর্তি সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, দু একটি যা বেঁচে আছে মানে আমাদের চোখের সামনে যা দেখলাম আর কি, সেগুলোই আমাদেরকে ভাবিয়ে তুলল। তার শৈলীটার সঙ্গে গুপ্ত এবং পাল শৈলী, মানে যে পাল শৈলী 750 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত সমস্ত দেশে মূর্তিশিল্পে একটা মানে বিশাল কি বলে প্রভাব বিস্তার করেছিল, সেই শৈলীর কাজ কিন্তু আমরা ওখানে দেখতে পেলাম। আমরা ইতিহাসবিদ নই, আমরা প্রত্নতত্ত্ববিদও নই, তো তারপরে মূর্তির চোখ দিয়ে আমরা যেটা মানে শিল্পীর চোখ দিয়ে, আমাদের শিল্প ইতিহাসের চোখ দিয়ে যা দেখলাম, সেই ভিত্তিতে বুঝলাম যে এই মূর্তি 1000-1500 বছরের পুরনো হতেই পারে, যদি ওই শৈলীর সঙ্গে মিলে। এবং আমরা মিলিয়েও দেখলাম যে ওই শৈলীর যে মানে মূর্তি ভেঙে গেছে, কিন্তু তার যে অলঙ্করণের যে মানে ডিজাইন যেগুলো আছে বা তার যে গঠন মানে কাঠামো যেটা, সেটার সঙ্গে গুপ্ত এবং পাল শৈলী পুরো মিল রয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আমাদের মাথায় প্রশ্ন জাগলো, আমরা ফটো ভিডিও সবই নিয়ে এলাম এই দুর্গম অঞ্চল থেকে, তারপরে ভাবনা চিন্তা শুরু হলো যে এই মূর্তি এখানে কীভাবে এলো। এরপরে আমরা বিভিন্ন যোগাযোগ করে ত্রিপুরা থেকেও আমরা ইতিহাস ঘাটাঘাটি শুরু করলাম, তারপরে দেখলাম যে ওই অঞ্চলে রিয়াং বসতি অনেক পুরনো, এবং সেটা হচ্ছে রাজমালা, যেটা ত্রিপুরার মানে ইতিহাসের ক্ষেত্রে মানে অন্যতম প্রধান দলিল, সেখানেও কিন্তু ওই জায়গার কথা উল্লেখ আছে। সেটা অনেক কথা বোঝা গেল যে এখানে রিয়াং জনবসতি বহু পুরনো। এবং তারপরে যেটা দেখলাম, ত্রিপুরা রাজার মানে ত্রিপুরা রাজ্যের মানে আওতাধীন কিন্তু তখন ছিল মিজোরামের বর্তমান মামির জেলা থেকে শুরু করে মণিপুর বর্ডার পর্যন্ত, আসামের প্রাগজ্যোতিষপুর, তারপর ওদিকে মায়ানমারের যে আরাকান বলে যেটা যে জায়গাটাকে বলতো, সেটা থেকে শুরু করে চট্টগ্রাম, শ্রীহট্ট, কুমিল্লা সবই ছিল ত্রিপুরা রাজ্যের আন্ডারে। হয়তো অনেক কিছু বেরিয়ে আসতে পারে, যে কথাটা এখানে উল্লেখযোগ্য, যদি আর্কিওলজিক্যাল সার্ভে, যেহেতু আমরা আশাবাদী কারণ ওরা খুব উৎসাহ সহকারে বিষয়টা নিচ্ছেন, তাহলে আমাদের
এই অঞ্চলের যে জনবসতি নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব এখনও আছে, কারণ রিটেন ডকুমেন্ট সে অর্থে আমাদের হাতে নেই। তো যদি যেমন একটা তাম্রপত্রে 1500 বছর আগের জনবসতির উল্লেখ একটা আছে, কিন্তু এর বেশি তেমন কিছু নেই। তো এই মূর্তি যদি ওই সময়ের যদি হয়ে থাকে, যা 1200-1300 বছর আগেরও যদি হয়ে থাকে, এই স্ট্যান্ডার্ডের মূর্তি যদি গড়ে তুলতে হয় একটা অঞ্চলে, মানে একটা বিশাল সমস্ত পাহাড় যদি এরকমের হয়, তাহলে তার পিছনে একটা সভ্যতা অন্তত 400-500 বছরের তো থাকতেই হবে। সেটা যদি হয়ে যায় তো অটোমেটিক এখানে এস্টাবলিশ হয়ে যাবে যে 1500 বা তারও পুরনো সভ্যতা এই সে পাহাড় এবং সমতল অঞ্চলে এখানে ছিল, এবং যার জন্য এটা ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আর পাশাপাশি যতটা কাজ এখনো আছে খনন করে, সেগুলো যদি সংরক্ষণের ব্যবস্থা করা যায়, তাহলে ওইখানে একটা টুরিস্ট স্পট হতে পারে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হতে পারে। বর্তমানে ওখানে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ কিছু নেই, যদি এটা হয়ে যায় সমস্ত অঞ্চলের একটা অর্থনৈতিক উন্নয়নের কাজটাও হবে, মানে ভাগ্য বদলে যেতে পারে ওই অঞ্চলের বসবাসকারী মানুষদের। এখন বাকি সব নির্ভর করবে সংবাদ মাধ্যম যদি সেই বিষয়টা তুলে ধরতে পারে ন্যাশনাল লেভেলে, আর পাশাপাশি আর্কিওলজিক্যাল সার্ভে যদি সেই উদ্যোগটা নেয়, তাহলে হয়তো আমরা তো শুধু সামনে এনেছি, আর বেশি তো আর কিছু। তো আমরা আশা করছি আর্কিওলজিক্যাল সার্ভে আপনাদের নিশ্চয়ই সাহায্য সহযোগিতা করবে। তো হতে পারতো সেটা দ্বিতীয় অনুকুটি। তো আপনারা আমাদের CNN24-এর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আরও নতুন নতুন কিছু আমি আপনাদের সামনে নিয়ে আসব। অশেষ ধন্যবাদ জানাই ডক্টর গণেশ নন্দী মহাশয় স্যারকে ও ডক্টর বিনয় পালকে। সঙ্গে থাকুন CNN24। অসম মিজোরাম জঙ্গলে ঘাড়মুড়ায় আকস্মিকভাবে আবিষ্কৃত হয়েছে এক জঙ্গলাকীর্ণ ভাস্কর্যের পাহাড়। এই প্রত্নতাত্ত্বিক রত্ন ভাণ্ডারের খোঁজ পেয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর গণেশ নন্দী এবং একসময়ের গবেষক ছাত্র ডক্টর বিনয় পাল। এই আবিষ্কারকে ঘিরে সব মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাচীনে প্রতিষ্ঠিত করছে বরাক উপত্যকার ভাস্কর্যগুলি এই অঞ্চলের ইতিহাসে সমতল এবং পাহাড়ে অন্তত দেড় নয়া সংযোজনের হাতছানি দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, CNN24 নিউজ।